আমাদের মা ভাই বোনেদের জন্য সরকার যে সাহায্য দিচ্ছেন তার অসম বন্টন হচ্ছে। হ্যাঁ, অসম বন্টন। গরিবরা গরিবরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। অসাধু কিছু লোক এসব ত্রাণ সামগ্রী কালো বাজারিদের হাতে তুলে দিচ্ছেন। এরা ধর্মের নামে রাজনীতি করছে। এই অবস্থায় আমরা ছাত্র সমাজ চুপ করে থাকতে পারি না। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদের কালো হাত ভেঙে গুলিয়ে দিতে হবে। ওদের বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। ওই কালোবাজিদের কালো হাত, নোংরা হাত ভেঙে চুরমার করে দিতে হবে। রাজীব জিএস হয়ে আমাদের পেছনে উঠে পড়ে লেগেছে স্যার। হ্যাঁ স্যার, রাজীব ছাত্রদের নিয়ে আমাদের গোডাউনে রিলিফের যত মাল ছিল সব লুট করে নিয়ে গেছে স্যার। আমাদের থানার এসআই রহমানকে বলো ওকে অ্যারেস্ট করতে। কে অ্যারেস্ট করলে প্রবলেম আছে স্যার? ছাত্র জনতা তাহলে ছাড়াই উড়িয়ে দেবে। ছাত্র সঙ্গে আমার জনতা? হ্যাঁ স্যার, এই ছাত্র জনতা সঙ্গে নিয়ে আমাদের বিরুদ্ধে রিপোর্ট করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে যাবে স্যার। বলো কি, রাজীব মুখ্যমন্ত্রীর কাছে গেলে তোমার মন্ত্রী হওয়ার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। তাহলে এখন একটা উপায় বলে দিন স্যার। উপায়? উপায় এখন একটাই, কালীচরণ। কালীকে বলো জলদরদি নেতা রাজীবের ব্যবস্থা ওই করে দেবে। এইবার রিলিফের জন্য 10 গ্রাম ধুতি শাড়ি, 100 বস্তা আটা আর 500 কার্টুন দুধ এসেছে। তাছাড়া তোমার জন্য 25,000 টাকাও পাচ্ছি। আমাদের গোডাউন লুট করেছে। শুনেছি কলেজে জিএস রাজীব বসুর নেতৃত্বে গোডাউন লুট হয়েছে। আমি মাইন করেছি। আগামীকালের মধ্যে রাজীবকে আমি দেখতে চাই না। আগামীকাল সকাল 10টায় রাজীবের পোস্টমর্টেম হবে। বাবা, এই হলো রাজীব যার কথা তোমাকে বলেছিলাম। মালামার মুখে তোমার কথা অনেক শুনেছি। তুমি দেশের কথা অনেক ভাবো, অনেক কিছু করতে চাও। আমি আশীর্বাদ করি তুমি বড় হবে, তুমি সফল হবে। মালামা, তুমি ওকে নিয়ে একটু ঘরের ভিতরে যাও, আমি এক্ষুনি আসছি। শোনো মালা, কাল সকাল 10টায় তুমি এখানকার সাধারণ মানুষ আর মহিলাদের মিছিল নিয়ে এগোতে শুরু করবে, আর আমি ওদিকে কলেজে ছাত্রদের মিছিল নিয়ে কালীবাড়ির মোড়, চেনো তো, ওই কালীবাড়ির মোড়ে তোমার সঙ্গে মিট করবো। আমার অনেক কাজ আছে, আমি যাই। শোনো, কি হলো? আর সারাদিন ছবি দিয়ে কোনো খবর নেওয়া হয়নি জানো? ঠিক আছে, আমি যাবার পথে ওই ছবি দিকে খবরটা দিয়ে যাবো। আর ওই কালকে মিছিলে ছবি দিকে কিন্তু তুমি অবশ্যই নিয়েছো। হ্যাঁ, আমি যাই। একদম ভুলে গেছি। কালকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি, এটা নিশ্চয়ই ওরা বানচাল করার চেষ্টা করবে। অশুভ শক্তিকে ভয় পেলে কখনই কোনো শুভ কাজ সফল হওয়া যায় না। মানা
বাবু আমি অমূল্য, যাতে পড়া মানে এই জায়গায় কি কিছু দেখেছিস? আপনি কাকে যেন খুন করলেন? দেখেছিস? হ্যাঁ দেখেছি। না তুই কিছুই দেখিস নি, কিন্তু দেখলাম যে বাবু তুই কিছু দেখতে পাসনি। দেখিনি, যদি দেখে থাকিস চোখ দুটো উপড়ে নিয়ে কাকে খাওয়াবো, যদি বলে দিস জিভটা কেটে নেব, কুকুরটাকে খাওয়াবো। যা বাবু, আমি কি জানি না, আমি কিছু দেখিনি। তুই কি কাজ করিস? আমি নাপিত। থাকিস কোথায়? ওই যে ওই পাশে। আচ্ছা এই যে ছেলেটা মার্ডার হলো, রাতে কোনো শব্দ টব্দ শুনিস নি? না বাবু আমি কিছু শুনিনি, কিছু দেখিনি। সারা রাত ওই আখড়ায় কীর্তন শুনেছি। ঠিক আছে তুই থানায় আমার সাথে দেখা করবি, যা। নমস্কার বাবা। রাস্তা পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা কর। রাজীবের আত্মার শান্তির জন্য এতক্ষণ আমরা এক মিনিট নীরবতা পালন করলাম, এবার আমাদের আত্মার শান্তির জন্য এসো আমরা সবাই মিলে মদ্যপান করি। সারা ছাত্র নেতা ছিলি, ভালোই ছিলি, হ্যাঁ না? শখ হয়েছিল জনগণের নেতা হবে। যা চলো, যা যা বড় বাড়ি গিয়ে যত খুশি নেতা গিরি আমরা কিছু বলব। রাজীব এখন ওপারের নেতা আর আমরা এপারের নেতা। কালী জি এসো এসো, তোমার জন্য বিদেশি বোতল আনিয়েছি। প্রধান, তোমার নির্দেশ মতো রাজীবকে শেষ করেছি, কিন্তু তার টাকা আমার কাছে এখনো পৌঁছয়নি, তাই আমায় নিজে আসতে হলো। মানে শহর থেকে এখনো টাকাটা এসে পৌঁছয়নি তো? ছোট দাদা, প্রধানের কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে আমাকে পৌঁছে দিবি। ঠিক আছে দাদা।